কয়েকটা ভিডিওতে আমরা মাধ্যমিকের প্রাকৃতিক ভূগোল অংশের বায়ুর কাজ চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করেছি। এরপরে এই ভিডিওটিতে এবং এরপরে আরও দু একটি ভিডিওর মাধ্যমে আমরা প্রাকৃতিক ভূগোল অংশেরই বায়ুমণ্ডল যে চ্যাপ্টারটা আছে তার শেষের দিকে আর্দ্রতা এবং অধক্ষেপণ এবং তার পরবর্তী পর্যায়ে আরও দু একটি বিষয় রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এই অংশতে প্রধানত আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে আর্দ্রতা বলতে আমরা কি বুঝি, আর্দ্রতার যে শ্রেণীবিভাগগুলো আছে বা আর্দ্রতা প্রকাশের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলো, যেমন নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা, এছাড়া ঘনীভবন কাকে বলে, ঘনীভবনের যে বিভিন্ন রূপগুলো রয়েছে সেগুলো, অধক্ষেপণ কাকে বলে, অধক্ষেপণের বিভিন্ন যে রূপগুলো রয়েছে সেটা, এবং প্রধানত বৃষ্টিপাত, বৃষ্টিপাতের যে তিনটে প্রক্রিয়া আমরা নিচু ক্লাসেও পড়েছি, পরিচালন বৃষ্টি, শৈলক্ষেপ বৃষ্টি এবং ঘূর্ণবাদ বৃষ্টি, সেগুলি সৃষ্টির প্রক্রিয়া, এগুলো নিয়ে মূলত আলোচনা করব। এবং বায়ুমণ্ডল চ্যাপ্টারের একদম শেষে তোমাদের যেটা আলোচনা করা আছে সেটা হচ্ছে পৃথিবীর কয়েকটা বিশেষ জলবায়ু অঞ্চল এবং সেই জলবায়ু অঞ্চলগুলোর বৈশিষ্ট্য, যেটা থেকে মাধ্যমিকে 5 নম্বরের প্রশ্ন মাঝে মাঝেই আসে। আর একদম শেষে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কী তখন যেটা আমরা যখন আলোচনা করব তখন আমরা ডিটেল জানতে পারব। উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের মাধ্যমে আমরা কোনো একটি জলবায়ু অঞ্চলেরটাকে যেমন চিহ্নিতকরণ করতে পারি, যেরকম সেই জলবায়ু অঞ্চলটার বৈশিষ্ট্য সম্বন্ধে আমরা জানতে পারি। সেই উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্র কী এবং উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের মাধ্যমে কীভাবে আমরা কোনো একটি অঞ্চলের জলবায়ুকে চিহ্নিত করতে পারি সেগুলো সম্বন্ধে আমরা জানার চেষ্টা করব। তাহলে এই হলো আমাদের এই ভিডিওটা এবং এর পরবর্তী দু একটা ভিডিওতে আমরা জানার চেষ্টা করব, এই বিষয়গুলোকে আমরা জানার চেষ্টা করব। আমরা বায়ুমণ্ডল চ্যাপ্টারে আর্দ্রতা এবং অধক্ষেপণ এই অংশটা নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানব আর্দ্রতা কাকে বলে। আর্দ্রতা হলো কোনো একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে কোনো একটি বায়ুরাশির বা বায়ুর মধ্যে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে সেটাই হলো সেই বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা সম্বন্ধে আরও বিশদে ব্যাখ্যাতে যাওয়ার আগে আমরা প্রথমে একটু জেনে নেব যে জলচক্র কাকে বলে এবং জলচক্রের সঙ্গে এই আর্দ্রতা বা অধক্ষেপণ এর সম্পর্কটা কি। এই জলচক্র বিষয়টা আমরা তোমাদের প্রাকৃতিক ভূগোলের একদম প্রথম চ্যাপ্টার নদীর কাজ, সেখানে জলচক্রের একটা অংশ হিসেবে আমরা নদী পড়েছিলাম। নদী যেমন জলচক্রের একটা উপাদান বা একটা অংশ, ঠিক সেরকমই বা জলচক্রের বিভিন্ন উপাদানের মধ্যে বাষ্পীভবন, ঘনীভবন এবং অধক্ষেপণ, এই তিনটে হচ্ছে জলচক্রের প্রক্রিয়া বা উপাদান। জলচক্র বিষয়টা কি আমরা ছোট করে আর একবার বলে দিই, যে আমাদের ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যে জলাশয়গুলো রয়েছে, যেমন ধরো এই মহাসাগর বা হ্রদ, এখান থেকে জল সূর্যতাপে বাষ্পীভূত হয়ে মেঘ সৃষ্টি করে, সেই মেঘ থেকে মেঘের মধ্যে সৃষ্ট যে জলকণা, সেই জলকণা মাধ্যাকর্ষণের টানে কঠিন বা তরল অবস্থায় ভূপৃষ্ঠে এসে পড়ে এবং সেটা আবার এই মহাসাগর বা হ্রদে গিয়ে পৌঁছয় বা অনুপ্রবেশ করে, অর্থাৎ মাটির মধ্যে প্রবেশ করে এবং ভৌমজলের ভাণ্ডার তৈরি করে, সেই ভৌমজলের ভাণ্ডারও ভূমির ঢাল বেয়ে কোনো একটি জলাশয় বা মহাসাগর বা নদীতে এসে মিলিত হয়। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা, এখান থেকে মহাসাগর থেকে বা জলাশয় থেকে জলটা বাষ্পীভূত হয়ে ওপরে উঠলো, উঠে একটা চক্রাকার পথে আবার সেইখানে ফিরে এলো, সেই জন্য সেটাকে বলছে জলচক্র। এই জলচক্রের একটি অংশ হচ্ছে বা প্রক্রিয়া বা উপাদান হচ্ছে
বাষ্পীভবন কয়েকটি অংশ, বাষ্পীভবন, ঘনীভবন এবং অধঃক্ষেপণ। তার মধ্যে আমরা প্রথমে বাষ্পীভবন এবং ঘনীভবন এই দুটো সম্বন্ধে আলোচনা করব এবং পরবর্তী সময়ে বা পরবর্তী আরেকটি অংশে আমরা অধঃক্ষেপণ সম্বন্ধে আলোচনা করব। তাহলে প্রথম আমরা যেটা জানবো সেটা হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন কাকে বলে? বাষ্পীভবন হলো যে প্রক্রিয়ায় আমাদের ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে অবস্থিত যে জল উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হচ্ছে এবং তা বায়ুমণ্ডলে মিশছে, এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবনের সঙ্গেই খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত আরেকটি বিষয় রয়েছে বা পাশাপাশি প্রায় একই সঙ্গে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে বাষ্পীয় প্রস্রবণ। এটা তোমরা জীবনবিজ্ঞান বা লাইফ সায়েন্সে বাষ্পীয় প্রস্রবণ শব্দটার সঙ্গে তোমরা পরিচিত। বাষ্পীভবনের সঙ্গে যখন উদ্ভিদ থেকে যে বাষ্পমোচনটা হয় সেই দুটোকে একসঙ্গে বলা হয় হচ্ছে বাষ্পীয় প্রস্রবণ। এই বাষ্পীভবন এবং বাষ্পীয় প্রস্রবণ কাকে বলে, এটা দুটো আমাদের শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। আমরা আর্দ্রতা কাকে বলে জেনেছি। আর্দ্রতাকে বিভিন্নভাবে প্রকাশ করা হয়, প্রধানত তিনটে প্রক্রিয়া বা তিনটে পদ্ধতির মাধ্যমে আমরা আর্দ্রতাকে প্রকাশ করতে পারি। সেই তিনটে প্রক্রিয়া হলো হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা, বা এই তিনটেকে আমরা বলতে পারি আর্দ্রতা প্রকাশের প্রক্রিয়া। এর সঙ্গেই সম্পর্কযুক্ত, খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত দুটো শব্দ, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু। আমরা প্রথমে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বায়ু একটু জেনে নিই, সংজ্ঞা বলি, তারপরে আমরা এই তিনটে সম্বন্ধে জানব। সম্পৃক্ত বা অসম্পৃক্ত বায়ু বলতে আমরা কি বোঝাচ্ছি, যে আমরা জানি যে কোনো একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে একটি নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প থাকে। এই যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্পটা দ্বারা যদি দেখা যায় যে ওই বায়ুটা, নির্দিষ্ট আয়তনের বায়ুটা যতটা পরিমাণ সেই বায়ুটার পক্ষে জলীয় বাষ্প ধারণ করা সম্ভব, ঠিক ততটা পরিমাণে জলীয় বাষ্প আছে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে সম্পৃক্ত বায়ু। আর যদি তা না থাকে, যদি সেই বায়ুটার আরও কিছুটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে অসম্পৃক্ত বায়ু। এই অসম্পৃক্ত এবং সম্পৃক্ত বায়ু, এই দুটো আমরা এই চ্যাপ্টারটিতে ঘনীভবন বা অধঃক্ষেপণ এগুলো পড়ার সময় এই শব্দগুলো আমাদের আলোচনার মধ্যে আসবে। আমরা যে জায়গাটা নেক্সট বলছিলাম যে আর্দ্রতা প্রকাশের বিভিন্ন যে প্রক্রিয়াগুলো রয়েছে তার মধ্যে প্রথমটা হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা। নিরপেক্ষ আর্দ্রতা কাকে বলে? নিরপেক্ষ আর্দ্রতা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তাকে আমরা বলছি হচ্ছে নিরপেক্ষ আর্দ্রতা। যেমন ধরো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে, এখানে একটা ছোট উদাহরণ দেওয়া আছে, এগুলো তোমাদের যে কোনো বই, যে বই পড়ছো সমস্ত বইতে এগুলো সুন্দর করেই লেখা আছে, সেখান থেকে পড়তে পারো। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ হিসেবে এখানে দেখিয়েছি, 10 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার। এখানে যেহেতু আয়তন বলা হচ্ছে তাই এখানে ঘন সেন্টিমিটার শব্দটা ব্যবহার করা হচ্ছে বা মেজারমেন্টের এককটা ব্যবহার করা হচ্ছে। প্রতি ঘন সেন্টিমিটারে 10 গ্রাম জলীয় বাষ্প রয়েছে বায়ুটার মধ্যে, যে নির্দিষ্ট বায়ুটার কথা আমরা বলছি, তাহলে সেটা হচ্ছে ওই বায়ুর নিরপেক্ষ আর্দ্রতা। বিশেষ আর্দ্রতাটা কি? বিশেষ আর্দ্রতা হচ্ছে যে আমরা যেমন আগেরটার ক্ষেত্রে দেখলাম, নিরপেক্ষ আর্দ্রতার ক্ষেত্রে হচ্ছে আয়তনের সাপেক্ষে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, এখানে হচ্ছে ওজনের সাপেক্ষে। অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ওজনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে, এখানে একটা উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখো 20 গ্রাম প্রতি কেজি, অর্থাৎ প্রতি কেজি গড়ে প্রতি কেজি বায়ুতে যদি আমরা বায়ুকে ওজন করতে পারি তাহলে 20 গ্রাম যদি জলীয় বাষ্প থাকে তাহলে সেই 20 গ্রাম হলো সেই বায়ুর বিশেষ আর্দ্রতা। আর এই বিশেষ আর্দ্রতাকে আর্দ্রতার গুণাঙ্কও বলা হয় এবং নিরপেক্ষ আর্দ্রতাকে আমরা চরম আর্দ্রতাও বলতে পারি। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা মাঝে মাঝেই 1 বা 2 নম্বরের প্রশ্নে আসে। আপেক্ষিক আর্দ্রতার যদি আমরা সংজ্ঞা বলি, তাহলে নির্দিষ্ট উষ্ণতা এবং একই সময়ে নির্দিষ্ট চাপে একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যতটা জলীয় বাষ্পের প্রয়োজন, তাদের মধ্যে যে অনুপাত
তাকেই আমরা বলছি আপেক্ষিক আর্দ্রতা। যেমন এখানে সূত্র হিসেবে দেয়া আছে যে নির্দিষ্ট উষ্ণতা নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ডিভাইডেড বাই ওই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ। তাহলে যদি আমরা ধরে নিই যে কোনো একটি বায়ুতে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট চাপে কোনো একটি বায়ুতে 10 গ্রাম জলীয় বাষ্প রয়েছে এবং ওই উষ্ণতাতেই ওই বায়ুকে সম্পৃক্ত করতে মোট 20 গ্রাম জলীয় বাষ্পের প্রয়োজন, তাহলে আপেক্ষিক আর্দ্রতা হবে হচ্ছে 10/20 গ্রাম ইন্টু 100 করে, যেটা হবে 50%, সেটা হলো আপেক্ষিক আর্দ্রতা। আমরা এই আপেক্ষিক আর্দ্রতার প্রকাশটা আমাদের টিভিতে যখন আবহাওয়ার খবরটা বলা হয় সেখানে আমরা আপেক্ষিক আর্দ্রতা কত রয়েছে সেটা আমরা বলি, বা সেখানে আমরা বলব সেখানে বলা হয়, সেখান থেকে বলা হয়ে থাকে যে আজকে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে 48% বা ধরো 50% বা 52%। তার অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যদি আমরা বলি ধরো 48%, তাহলে 48% মানে ওই বায়ুটা যে নির্দিষ্ট অঞ্চলের বায়ুটার কথা বলা হচ্ছে সেই বায়ুটাকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার 48% ওই মুহূর্তে ওই বায়ুর মধ্যে রয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আর্দ্রতার আমরা যে হিসেব বা প্রকাশগুলো করলাম এগুলোর মধ্যে সবথেকে প্রকাশের পদ্ধতিগুলো আমরা জানলাম, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এছাড়া এখান থেকে আমরা আরও দু একটা জিনিস একটু জানবো, সেটা হচ্ছে যেমন আর্দ্রতা মাপক যন্ত্র তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে প্রায়ই আসে, বইতে আছে, সব বইতেই আছে দেখবে, হাইগ্রোমিটার এবং আর্দ্র শুষ্ক কুন্দ থার্মোমিটার, যার সাহায্যে আমরা আপেক্ষিক আর্দ্রতা মেপে থাকি, সেটা হচ্ছে যন্ত্র হিসেবে বা আর্দ্রতা মাপক যন্ত্র হিসেবে শর্ট প্রশ্নের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা জানবো শর্ট প্রশ্নের জন্য একটু ইম্পর্টেন্ট, শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক হলো যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হয় তাকে আমরা শিশিরাঙ্ক বলি। অর্থাৎ ধরা যাক কোনো একটি বায়ু রাশি 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সেটা অবস্থান করছে, তার মধ্যে কিছু পরিমাণ জলীয় বাষ্প আছে। এই বায়ুরাশিটা তাপমাত্রা যদি আস্তে আস্তে কমতে থাকে, আমরা জানি যে বায়ুরাশির তাপমাত্রা কমলে আয়তন কমবে এবং একটা সময় দেখা যাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় ওই বায়ুরাশিটার মধ্যস্থিত জলীয় বাষ্পটাই ওই বায়ুরাশিটাকে সম্পৃক্ত করেছে, অতিরিক্ত কোনো জলীয় বাষ্প ওই বায়ুর মধ্যে অ্যাড না হলেও। তখন সেই যে টেম্পারেচার যদি আমরা ধরে দেখি 5 ডিগ্রি সেন্টিগ্রেডে সেটা হয়েছে, তাহলে সেটাকে আমরা বলছি হচ্ছে শিশিরাঙ্ক। আর যদি শিশিরাঙ্কের পরে যদি সেই জলটা যখন বরফে পরিণত হয়ে যাচ্ছে সেই যে তাপমাত্রা সেটাকে আমরা বলছি হচ্ছে হিমাঙ্ক। সাধারণত আমরা সবাই জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে যদি তাপমাত্রা নেমে যায় তখন জল বরফে পরিণত হয়ে যায়। আচ্ছা, এটা তাহলে হলো শিশিরাঙ্ক, অর্থাৎ আর্দ্রতা এবং আর্দ্রতা রিলেটেড কিছু বিষয়। আমরা একটু আগে যেটা বললাম যে আর্দ্রতা মাপক যন্ত্র হিসেবে আমরা হাইগ্রোমিটার এবং আর্দ্র শুষ্ক ঠুন্ড থার্মোমিটার এটার কথা বলতে পারি। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে ঘনীভবন। ঘনীভবন কাকে বলে? ঘনীভবন হচ্ছে যখন বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কে পৌঁছয় তখন দেখা যায় যে বায়ুমধ্যস্থিত জলীয় বাষ্প লিমতাপ ত্যাগ করে জলকণায় পরিণত হয়। এই যে বায়ুর মধ্যস্থিত জলীয় বাষ্প লিমতাপ ত্যাগ করে জলকণায় পরিণত হওয়া এটাকেই আমরা বলছি হচ্ছে ঘনীভবন। আর কোনো কোনো ক্ষেত্রে এই পরিস্থিতিতে তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে থাকে 0 ডিগ্রি নিচে থাকে সেটা বরফকণাতেও পরিণত হতে পারে। ঘনীভবনের কতগুলো ফর্ম আছে সেগুলো সম্বন্ধে আমরা, এগুলো তোমাদের শর্ট প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে শিশির। শিশির কাকে বলে? প্রধানত শীতকালে তাপমাত্রা যখন বায়ুর তাপমাত্রা যখন কম সেই সময় আমরা জানি শীতকালে আকাশ মেঘমুক্ত থাকে, তখন বায়ুমধ্যস্থিত জলীয় বাষ্প ওই সময় আমরা জানি যে ভূপৃষ্ঠ যেটা সেটাও শীতল থাকে, সেই ভূপৃষ্ঠ শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে বায়ুমধ্যস্থিত বা ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে যে জলীয় বাষ্প রয়েছে সেটা
ঘনীভূত হয় এবং জলকণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠের ওপরে বা বেশিরভাগ সময় ঘাসের ওপরে বা পাতার ওপরে জলবিন্দু আকারে পড়ে থাকে, সেটাকে আমরা বলি হচ্ছে শিশির। তারপর হচ্ছে কুয়াশা। কুয়াশা হচ্ছে কি, শীতকালেই যখন ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করছে, তাপ বিকিরণ করে যখন শীতল হয়ে পড়ছে, তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয় এবং সেই বায়ুস্তরের তাপমাত্রাটা যদি শীতলাঙ্কে পৌঁছে যায়, তাহলে সেই বায়ুস্তরের মধ্যস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং সেই জলকণায় পরিণত হচ্ছে এবং বাতাসের মধ্যস্থিত যে ধূলিকণা সেগুলোকে আশ্রয় করে জলকণায় পরিণত হয়ে ভূপৃষ্ঠের কাছাকাছি অংশে ভাসতে থাকে। এটাই হচ্ছে কুয়াশা। কুয়াশা আমরা শহরাঞ্চলে গ্রামাঞ্চলে দুই জায়গাতেই দেখতে পাই, তবে বর্তমানে পরিবেশ দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে কুয়াশাটা শহরাঞ্চলে বেশি পরিমাণ দেখা যাচ্ছে। ধূলিকণার আধিক্যটা শহরাঞ্চলে অনেকটা বেশি থাকে বলে। আর কুয়াশার সঙ্গেই যে শব্দটা বর্তমানে পরিবেশ দূষণের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে খুব চিন্তার বিষয় হিসেবে দাঁড়িয়েছে, বিশেষ আমাদের উত্তর ভারতের ক্ষেত্রে এটা বর্তমানে শীতকালে খুব পরিবেশ দূষণের একটা অন্যতম কারণ হিসেবে কাজ করছে, সেটা হচ্ছে ধোঁয়াশা। এখানে দেখাই যাচ্ছে ধোঁয়া প্লাস কুয়াশা, বিভিন্ন যে কলকারখানাগুলো রয়েছে সেই কলকারখানা থেকে নির্গত যে ধোঁয়া যখন এই কুয়াশার সঙ্গে মেশে, ধোঁয়া বলতে আমরা জানি ধোঁয়ার মধ্যে বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদান থাকে, ক্ষতিকারক গ্যাসীয় উপাদান থাকে, যেমন কার্বন মনোক্সাইড, নাইট্রোস অক্সাইড, এছাড়া বিভিন্ন ধরনের বাতাসে ভাসমান বস্তু কণা থাকে, এগুলো যখন কুয়াশার সঙ্গে মিশছে তখন একটা বায়ুমণ্ডলে একটা অস্বচ্ছ অবস্থার সৃষ্টি হয়। এই যে অস্বচ্ছ অবস্থাটা বায়ুমণ্ডলে সৃষ্টি হয় এটাকেই বলি আমরা ধোঁয়াশা। এই ধোঁয়াশা শহরাঞ্চলগুলোতে, বিশেষত শিল্প কারখানা রয়েছে এই ধরনের যে শহরাঞ্চলগুলো রয়েছে, বড় বড় শহরাঞ্চল, সেটা এখানে পরিবেশ দূষণ সৃষ্টি করে এবং একটা অস্বচ্ছ অবস্থা সৃষ্টি করে। দিল্লিতে আমরা এর প্রভাব প্রত্যেক বছরই দেখতে পাই। নেক্সট হচ্ছে মেঘ। মেঘ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। মেঘ কাকে বলে? মেঘ হচ্ছে ঊর্ধ্ব আকাশে বাতাসে ভাসমান যে জলকণা, সেগুলো অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম জলকণা সাধারণত হয়। এগুলোর ব্যাস 0.001 থেকে 0.06 মিলিমিটার এর মধ্যে সাধারণত হয়ে থাকে এবং এই জলকণাগুলো একে অপরের সঙ্গে মিশে সৃষ্টি করে হচ্ছে মেঘ এবং সেগুলো বাতাসে ভাসমান অবস্থায় থাকে এবং একটা সময় এইগুলো এই মেঘ থেকেই জলকণার আয়তনটা যখন আস্তে আস্তে দুটো বা তিনটে বা তার থেকে বেশি জলকণা একে অপরের সঙ্গে মিশে যখন আয়তনে বৃদ্ধি পায় সেটাই বৃষ্টিপাত আকারে ঝরে পড়ে। তাহলে মেঘ, মেঘের অনেক রকম ফর্ম রয়েছে বা রূপ রয়েছে, আকৃতি রয়েছে, সেই অনুযায়ী মেঘের শ্রেণী বিভাগ করা হয়ে থাকে। সেগুলো আমরা আমাদের মাধ্যমিকের সিলেবাসে নেই, কিন্তু এক উদাহরণ হিসেবে বা নাম হিসেবে আমরা যদি যেমন বলি সিরাস মেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ। কিউমুলোনিম্বাস মেঘ হচ্ছে যেমন ধরো তোমরা বায়ুমণ্ডলে যখন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হয় তখন আমরা আকাশে যে স্তূপাকৃতি মেঘটা দেখতে পাই সেটাকে আমরা কিউমুলোনিম্বাস মেঘ বলে থাকি। আচ্ছা, এখানে আর একটা ছোটো জিনিস একটু মনে রাখবো শিশিরের সঙ্গে রিলেটেড। শিশির যখন তাপমাত্রা যদি হিমাঙ্কের নিচে নেমে যায় তখন অনেক সময় দেখা যায় যে ভূপৃষ্ঠ অঞ্চলে বা পাতার উপর যে শিশির আছে সেটা অনেক সময় জমে বরফে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে তুহিন। এরপরে যে অংশটা রয়েছে এটা মেঘাচ্ছন্নতা ও মেঘাচ্ছন্নতা রিলেটেড প্রতীক চিহ্ন। মেঘাচ্ছন্নতা কাকে বলে? মেঘাচ্ছন্নতা হচ্ছে আকাশে মেঘের পরিমাণ। আমাদের ভারতের যে আবহাওয়া সংস্থা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, তারা আবহাওয়া মানচিত্র প্রত্যেক দিনই প্রায় বের করা হয়, যেটাকে ওয়েদার ম্যাপিং রাইতে বলা হয়। এই ওয়েদার ম্যাপে এই ধরনের কিছু সিম্বলের মাধ্যমে মেঘাচ্ছন্নতাটা কতটা পরিমাণ কোনো একটা অঞ্চলে মেঘ রয়েছে সেটাকে নির্দেশ করে, সেইটা হচ্ছে মেঘাচ্ছন্নতার প্রতীক চিহ্ন। এগুলো তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে আসতে পারে। এখানে দেখো মোট 9টা রয়েছে, মোটামুটিভাবে হিসেবটা এটা করা হয়। এগুলো এই যে গোল যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ধরো মানচিত্রের মধ্যে এক একটা স্টেশন, এক একটা ধরো শহর অঞ্চল, সেই শহরে ওই নির্দিষ্ট দিনে কতটা পরিমাণ আকাশে মেঘ ছিল সেটাকে নির্দেশ করবো এই সিম্বলটার মাধ্যমে। এটা হিসেব করার ক্ষেত্রে যেটা প্রধান বিষয় সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে এই পুরো আকাশটাকে কাল্পনিকভাবে 8টা ভাগে ভাগ করে নিয়ে সেই অনুযায়ী কত ভাগ মেঘাচ্ছন্ন রয়েছে সেটা হিসেবটা এখানে করা হয়। সেই হিসেবেই দেখো এখানে করা আছে যে যদি একটা স্টেশন, এটাকে যদি আমরা স্টেশন হিসেবে ধরি, তাহলে যদি পুরো ফাঁকা থাকে তাহলে সেটা হচ্ছে মেঘমুক্ত,
গোলের মধ্যে যদি এরকম একটা সিঙ্গেল দাগ থাকে, 1/8 অর্থাৎ 8 ভাগের 1 ভাগ মেঘাচ্ছন্ন রয়েছে, তারপরে 1/4, 3/8, এইভাবে সিম্বলগুলো করা আছে। এবং সব থেকে যদি একদম যদি পুরো মেঘাচ্ছন্ন থাকে তাহলে হচ্ছে সম্পূর্ণ মেঘাকৃত, অর্থাৎ পুরো এটা ব্ল্যাক বা কালো করে দেওয়া হয়। আর যদি 7/8 অর্থাৎ প্রায় পুরোটা মেঘাচ্ছন্ন, সামান্য একটু হয়তো আকাশে কিছু কিছু জায়গাতে আমরা মেঘহীন অবস্থায় দেখতে পাচ্ছি, তাহলে এই ধরনের সিম্বল ইউজ করে। এই 9টা মোট সিম্বল, এগুলোকে একটু দেখে রাখবে, এটা তোমাদের সিলেবাসে শর্ট প্রশ্ন হিসেবে হয়তো আসতেও পারে। ঠিক আছে, এটা তাহলে গেল আর্দ্রতা এবং ঘনীভবন রিলেটেড কিছু বিষয়। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে অধঃক্ষেপণ এবং বৃষ্টিপাত। ঠিক আছে।